বিধিনিষেধের মধ্যে সীমান্তবর্তী জেলা নওগাঁয় করোনা সংক্রমণ ও মৃত্যু সংখ্যা বেড়েই চলেছে। সংক্রমণ রোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে চলার কথা বারবার বলা হলেও গ্রামাঞ্চলে তা পুরোপুরি উপেক্ষিত হচ্ছে। অলিগলির দোকানপাট হাট বাজারেও শারীরিক দূরত্বের কোনো বালাই নেই, মাস্ক ব্যবহারেও উদাসীন গ্রামের মানুষ। এমন বাস্তবতায় স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার জোর তাগিদ দিলেন বিশেষজ্ঞরা। বাবুল আক্তার রানার তথ্যচিত্র ডেস্ক রিপোর্ট। নগর নিয়ামতপুর, পোরশা, সাপারহাট, পত্নীতলা, ধামইরহাট উপজেলার বিভিন্ন গ্রামে অনেকেই আক্রান্ত হয়েছেন করোনা ভাইরাসে। তারপরেও গ্রামের মানুষের মাঝে নেই কোনো করোনা ভীতি। এসব গ্রামের মানুষ মুখে মাস্ক ব্যবহার না করে অবাধে ঘোরাফেরা করছে। হোটেল রেস্তোরাঁয় মানা হচ্ছে না স্বাস্থ্যবিধি, আবার হাট বাজারে সামাজিক দূরত্ব বজায় না রেখে কেনাকাটায় ব্যস্ত ক্রেতা বিক্রেতা উভয়ই। করোনা সংক্রমণ রোধে 11টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিনামূল্যে অ্যান্টিজেন পরীক্ষা চালু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ। তবে করোনা নমুনা পরীক্ষায় আগ্রহ নেই অনেকের। করোনা ভাইরাস নামে একটা অসুখ আছে আমরা শুনেছি, আসলে এটা টিকা টিকা কোনটা কি পাওয়া যাবে এগুলো আমরা জানি না। আমরা শুনেছি বাবা, আমরা কিছু বুঝি না, জানি না, এখন কোনটা টিকা দেয় কোনটা কি করে সেটা আমরা জানি। আমরা গ্রামের অঞ্চল কত তো বুঝি না, টিকা কোথায় দিয়ে আমরা তো এটা বুঝতেও পারি না। ডেপুটি সিভিল সার্জন বলছেন, গ্রামাঞ্চলের মানুষের সচেতন করার লক্ষ্যে স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মীরা সহ জেলা প্রশাসন কাজ করছে। মাস্ক পরা, স্বাস্থ্যবিধি মানা, এগুলোর ব্যাপারে স্বাস্থ্য আমাদের স্বাস্থ্য বিভাগের মাঠ কর্মীরা কাজ করে যাচ্ছে এবং যারা করোনা আক্রান্ত বা করোনার উপসর্গ আছে তাদেরকে হসপিটালে এনে টেস্ট করার, বিশেষ করে র্যাপিড অ্যান্টিজেন টেস্টটা করার ব্যবস্থা করা হচ্ছে। নওগাঁয় এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছেন 4,955 জন আর মারা গেছেন 94 জন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।